নমস্কার আবার এসে গেলাম শাবজন শেষ পর্যন্ত কি কৃষ্ণ কৃষ্ণকে পুলিশের কাছে যেতে হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ পুলিশের কাছে কমপ্লেন করছে নিজের এক্স ওয়াইফের বিরুদ্ধে প্রাক্তন স্ত্রী কি কলিকাল কি কলিকাল রে কৃষ্ণকে পর্যন্ত কমপ্লেন করতে হচ্ছে প্রাক্তন স্ত্রী সে আবার আমলা আই এএস তার এগেনস্টে পুলিশকে কমপ্লেন করছে সে তাকে মেন্টাল হ্যারাস করছে মেন্টাল হ্যারাস হায় রে হায় কী যুগ পড়ল রে ভাই আচ্ছা স্ত্রীরা একটু মেন্টাল হ্যারাস স্বামীদের করবে তো কাকে করবে পাড়ার বিল্লু দাদুকে স্বামীকেই তো করবে আর কাকে মেন্টাল ফ্যাস করবে ও পাড়াল দাদাদের আরে কৃষ্ণ রে তুই আমাদের এত জ্ঞান দিতে শিক্ষা হলো না সরি 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 শ্রীকৃষ্ণ প্রভু শ্রীকৃষ্ণ আসলে ব্যাপারটা ঠিক তা নয় অরিজিনাল কৃষ্ণ নয় মহাভারতে শ্রীকৃষ্ণের চরিত্রে যে অভিনয় করেছে তার নাম নীতিশ ভরদ্বাজ আমি তার কথা বলছিলাম আপনারা আবার ভুল বুঝবেন না আমি আবার তুই তোকারি করে দিয়েছি সরি সরি শ্রীকৃষ্ণ ক্ষমা করে দিও পাপ নিও না আমি যা ইচ্ছে করে বলিনি আমার মুখ থেকে আসলে তো আমার বাংলাদেশের কালচারটাই এখন হয়ে গেছে এরকম গালাগালি তুই তোকারি শুনতে শুনতে দেখতে দেখতে আমার মুখ থেকে বেরিয়ে গেছে ক্ষমা নি ক্ষমা করে দিয়েছি দোষ নিও না দোষ নিও না প্লিজ